দর্শক গাজীপুরে আছেন সহকর্মী আশিকুল আলম, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিকুল, একটু জানাবেন যে গাজীপুর সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা কি দেখছেন সেই সম্পর্কে আমাদের জানান। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আপনারা ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে আছি গাজীপুর টঙ্গী এলাকার বিভিন্ন এলাকাগুলোতে, আমরা ঘুরে দেখেছি যেমনটা যে আজকে যেহেতু সরকারি ছুটির দিন, আসলে সেই ছুটির আমেজটাই ছিল নির্বাচনে যারা প্রার্থী তাদের মধ্যেও, তারা নিজের বাড়িতে বসেই আসলে প্রচারণাটা চালাচ্ছিলেন এবং ঘরোয়া বৈঠকগুলো করছিলেন। পাশাপাশি যেমনটা আমরা দেখছিলাম যে কিছুক্ষণ পরেই এখানে মূল যে প্রচারণা আসলে জুমার পরেই শুরু হবে, সব প্রার্থীরা মাঠে নামবেন। আমরা এখন আছি টঙ্গী বাজার কেন্দ্রীয় মসজিদ এলাকায়, এখান থেকে প্রচারণা শুরু করবেন নৌকার যিনি প্রার্থী আজমতুল্লাহ খান, তিনি তার প্রচারণা শুরু করবেন। আর সেই অপেক্ষায় কৃষক গণমাধ্যম কর্মী থেকে সবাই এখানে অপেক্ষা করছেন। এখন জুমার নামাজ চলছে, এরপরেই আসলে মূল প্রচারণা। আমরা যেমনটা দেখছিলাম যে আসলে আফসানা, যে এই সিটি কর্পোরেশন নির্বাচনে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 11,79,000-এর অধিক ভোটার রয়েছেন এবং তার মধ্যে অর্ধেক ভোটার, যা 40% ভোটার কিন্তু এখানকার স্থায়ী ভোটার, এবং অধিক 40%-এর অধিক ভোটার কিন্তু ভাসমান ভোটার রয়েছেন যারা বিভিন্ন গার্মেন্টস এবং কলকারখানায় কাজ করেন। মূলত এই সিটি কর্পোরেশন নির্বাচনে তারা কিন্তু একটা বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে এবং সে কারণেই আমরা দেখেছি যে নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা সাধারণত এই কলকারখানার শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিকদের প্রচার। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। করোনার ক্ষেত্রেই এবং তাদেরকে বিভিন্ন ধরনের নানা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রেই সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন এবং তারা চেষ্টা করছেন যে তাদেরকে, ভোটারদেরকে কীভাবে মনোরঞ্জন করা যায় এবং তাদেরকে কীভাবে আসলে প্রতিশ্রুতি দিয়ে এবং সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের লক্ষ্যগুলো তাদের সামনে তুলে ধরে তারা নির্বাচনে জিততে পারেন, সেই বিষয়টিকে তারা বারবার সামনে আনছেন। তো আফসানা, এই ছিল আমার কাছে টঙ্গী বাজার এলাকা থেকে এখনকার মতো গাজীপুর সিটি কর্পোরেশনের খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম।